আজকের এই ভিডিওটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ছ নম্বর পার্ট তো এর আগে যে আরও পাঁচটি পার্ট রয়েছে সেটা চ্যানেলের প্লে লিস্টে আছে যাদের যাদের দেখার ইচ্ছে রয়েছে তারা চ্যানেলের প্লে থেকে বাকিগুলো দেখে নিও তো আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখব যেগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারিডেটের ক্ষেত্রে তো ভালো মতো ভিডিওটা দেখে নাও অবশ্যই কাজে লাগতে পারে তো প্রথমেই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশানটা দেখব সেটা হচ্ছে এ কম্পিটিশন ওয়্যার অনলি ওয়ান কম্পিটিটার অ্যাপিয়ার্স অ্যান্ড হি ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ভিক্টোরিয়াস অর্থাৎ এমন একটা প্রতিযোগিতা যেখানে শুধুমাত্র একজন প্রতিযোগী উপস্থিত থাকে এবং তাকেই বিজয়ী ঘোষণা করা হয় তো সেই যে কম্পিটিশানটা বা প্রতিযোগিতা সেটাকে বলা হচ্ছে কি ওয়াক ওভার ভালো করে একটু বিষয়টা খেয়াল লাগবে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করা ওয়াক ওভার নামটা একটু অবশ্যই দেখে রাখবে এবার হচ্ছে দ্যাট পয়েন্ট অফ দ্য হেভেন্স হুইচ ইজ এক্স্যাক্টলি ওভারহেড অর্থাৎ আকাশের যে বিন্দু মাথার ঠিক ওপরে অবস্থিত তাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হয় জেনিথ জেডিএনআইটিএইচ অর্থাৎ এটাকে বলা যায় সর্বোচ্চ বিন্দু তো বেশিরভাগ পরীক্ষাতে অনেক সময় দেখবে যে যখন সিনোনিম অ্যান্টোনিম আসে সেক্ষেত্রে এই জেনিথ দেওয়া থাকে এর অ্যান্টোনিমটা কোনটা হয় সেটা বলতে বল তো জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর এর যেটা অ্যান্টোনিম সেটা হচ্ছে নাদির এন এ ডি আই আর নাদির ওটার মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু এই বিষয়টা একটু সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও খেয়াল রাখতে পারো এবারে তিন নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেখে নিচ্ছি তো সেটা হচ্ছে ফোর্স এরোপ্লেন টু মাউন্ট অ্যাট এ হাই স্পিড অ্যান্ড স্টিপ অ্যাঙ্গেল অর্থাৎ অতিশয় বেগে এবং খারাভাবে বিমান ওপরে ওঠানো সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় জুম বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভালো মতো একটু খেয়ালে রাখবে এবার হচ্ছে অ্যান অ্যানিমাল বিটুইন ওয়ান অ্যান্ড টু ইয়ার্স ওল্ড অর্থাৎ এক থেকে দু বছরের বয়সের মধ্যে যে জন্তু তাকে কী বলা হয় অর্থাৎ যে জন্তু বা পশুর বয়স এক বছর থেকে দু বছরের মধ্যে তাকে বলা হয় ইয়ারলিং ওয়াই এ আর জি এবার হচ্ছে দি আর্ট অফ এনগ্রেভিং অন উড অর্থাৎ কাঠে খোদাই করার বিদ্যা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় জাইলোগ্রাফি এক্স ওয়াই এল ও জি আরে পিএইচ ওয়াই এবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে আ পারসন হু থিঙ্ক্স হি নোজ আ গ্রেট ডিল বাট ইজ ডাল অ্যান্ড বোরিং অর্থাৎ এমন একজন ব্যক্তি যে নিজে মনে করে যে সে অনেক কিছু জানে কিন্তু অ্যাকচুয়ালি সে নিজেই হচ্ছে বোকা বা সে নিজেই কিছু জানে না তো সেই রকম ব্যক্তিকে কি বলা হয় সেই রকম ব্যক্তিকে বলা হয় ওয়াইজেকার ডাব্লিউআই এসি এস সি আর ই অর্থাৎ যদি বাংলাতে বলি সেটা হবে পণ্ডিত মূর্খ অর্থাৎ নিজে নিজে ভাববে যে অনেক কিছু জানে কিন্তু অ্যাকচুয়ালি সে কিচ্ছু জানে না এরকম এবার হচ্ছে অ্যান অ্যাব্রিভিয়েশান ফর্মড উইথ দ্য সেভেন কালার্স অফ দ্য রেইনবো অর্থাৎ রামধনুর যে সারটার রঙ সেগুলোর যে নাম সেটাকে সংক্ষিপ্ত করে যে নামে টাকা হয় সেটা হচ্ছে ভিভজিয়র ভিআইবি জি ওয়াই ও আর তো নামটা একটু খেয়াল রাখবে এবার এই যে ভিভজিয়ার কোন কোন রঙের নাম থেকে এটা আসলো সেটা এবার একটু দেখে নিই তো দেখো ভিভজিয়ারের যেটা ভি সেটা হচ্ছে কি ভায়োলেট যেটা আই সেটা হচ্ছে ইন্ডিগো যেটা বি সেটা হচ্ছে ব্লু যেটা জি সেটা হচ্ছে গ্রিন যেটা ওয়াই সেটা ইয়েলো যেটা ও ওটা হচ্ছে অরেঞ্জ আর আর যেটা সেটা হচ্ছে রেড অর্থাৎ প্রত্যেকটা রঙ প্রত্যেকটা কালারের যে প্রথম লেটারটা সেটা নিয়ে এই ভিভজিয়ার এই নামটা কিন্তু তৈরি হয়েছে ভালো মতো একটু দেখে রাখবে এবার হচ্ছে অ্যান ইম্যাজিনারি অর ভিশনারি কমনওয়েলথ ওয়ার স্টেট অফ পারফেকশান অর্থাৎ এমন একটা জায়গার কথা বলা হচ্ছে যেটা কাল্পনিক এমন একটা জায়গা তো সেই জায়গাটাতে সব কিছুই পরিপূর্ণতা পেয়েছে বা সব কিছু পরিপূর্ণভাবে রয়েছে যাকে বলা যেতে পারে যে কল্পনার সুখের রাজ্য কিংবা রামরাজ্য এটা বলা যেতে পারে তো সেই যে ইম্যাজিনারি যে ল্যান্ড বা ইম্যাজিনারি স্টেট যেটা বলছি সেটাকেই বলা হচ্ছে ইউটোপিআই ইউটিওপিআই এ অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে বিষয়টা দেখে রাখবে এবার হচ্ছে অ্যান এনিমাল হ্যাভিং টু ফিট অর্থাৎ যেসব জীবের দুটো করে পা তাদেরকে কি বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বাইপেড ডিআইপিডি বা দ্বিপদ বিশিষ্ট জীব তো এখানে এনিমাল মানে জন্তু বা পশু এমন বোঝাচ্ছে না এখানে এনিমাল বলতে যে কোনো জীবকেই বোঝাতে পারে তো যেসব জীবের দুটো পা রয়েছে বা দু পা বিশিষ্ট জীব যারাই তাদেরকেই বলা হচ্ছে বাইপেড আর আজকের একদম লাস্ট সেটা খুব সহজ সেটা হচ্ছে এ হাউজ ফর শেল্টারিং ডগস অর্থাৎ কুকুরকে রাখার যে ঘর বা কুকুর রাখার যে জায়গা সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যানেল কেই ডাবল এন ইএল অ্যাকচুয়ালি এই যে পশুদের স্টেইং প্লেস বা সাউন্ডস বা তাদের যে পশুদের যে বেবি সেই নামগুলো প্রাইমাইটেডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই দেখে রাখতে হবে তো যারা যারা আগের এই ভিডিওগুলো দেখুনই তারা চ্যানেলের প্লে এগুলো পেয়ে যাবে আলাদা ফোল্ডারে করা আছে অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার বেবিজ দেয়ার সাউন্ডস দেয়ার স্টেইং প্লেসেস এগুলো পাবে সেখানে প্লে লিস্ট থেকে বিষয়গুলো একটু দেখে রাখবে এই ধরনের প্রশ্নও কিন্তু প্রাইমাই চলে আসতে পারে তো ভিডিওগুলো ভালো মতো দেখো আর যে পার্টগুলো আগে আছে সেগুলো দেখে নিও অবশ্যই কিন্তু কাজে লাগতে পারে আজকের জন্য এই পর্যন্তই বাই